পরিস্থিতি আর সময় যত কঠিন হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে। গ্রামে যারা থাকে তাদের নজর শহরের উপর থাকে, যারা শহরে থাকে তাদের নজর থাকে বিদেশের উপর, বিদেশে যারা বসবাস করে তাদের নজর চাঁদ তারার উপরে। কিন্তু সত্যি বলতে কি, কেউ সুখী নয়। সুখী সেই হয় যার নজর তার পরিবারের উপর থাকে। পাশের রুমে থাকা সত্ত্বেও তোমার আপন মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না, তাহলে তুমি কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো তোমার সেগুলো শুনতে পাবে। রেখে দেওয়ার ধরনও আছে, কেউ আরও ভালোর খোঁজে অপশন বানিয়ে ফেলে রাখে, আবার কেউ তাকে নিজের সবটা দিয়ে সযত্নে আগলে রাখে। পৃথিবীতে কারো সাথে নিজেকে তুলনা করবেন না, তা যদি করেন তাহলে আপনি নিজেকে অপমান করছেন। স্বস্তির ঘুম তো শৈশবেই ছিল, এখন তো মানুষ দিনের শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আঘাত তখনই শরীরে লাগে যখন অপ্রত্যাশিত আঘাত কাছের মানুষ থেকে আগে আসে। পুরুষ মানুষ হারানো যন্ত্রণার চেয়ে শূন্য পকেটে বেশি কাঁদে। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে থাকে, কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আবার কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। কিছু মেয়ে অভিমানে একবার মুখ ফিরিয়ে নিলে দ্বিতীয়বার আর মুখ ফিরিয়ে তাকায় না, এটা তাদের অহংকার না, তাদের ব্যক্তিত্ব। ভালো ও ভদ্র ছেলে চেনার 10টি উপায়। 1, ভালো ছেলেরা সাধারণত একা চলে, এদের বেশি বন্ধু বান্ধব হয় না, বেশি আড্ডা দেয় না, তারা চুপচাপ থাকে ও সবাইকে সম্মান দিয়ে চলে। 2, এরা তাদের ভালোবাসার মানুষকে সম্মান এবং শ্রদ্ধা করে, তাদের শরীরের প্রতি কোনো ধরনের লোভ লালসা থাকে না। 3, এরা রাস্তাঘাটে কোনো মেয়ের চোখের দিকে তাকায় না, কোনো ধরনের খারাপ ব্যবহার করে না, বরং যারা এগুলো করে তাদের থেকে দূরে থাকে। 4, ভালো ছেলেরা একটু মেয়েদের প্রতি লাজুক হয়, এরা কারো প্রেমে পড়লে তাকে সরাসরি মুখের উপর বলতে পারে না, ভালোবাসি তোমাকে। 5, ভালো ছেলেরা সাধারণত পড়াশোনা করে জীবনে কিছু করতে চায়। 6, ভালো ছেলেরা সাধারণত বন্ধুবান্ধবের প্রিয় হতে পারে না, কারণ বন্ধুদের চলাফেরার সাথে এদের কোনো মিল থাকে না। 7, এদের লাইফস্টাইল বলতে শার্টের বোতাম খোলা থাকবে না, সাধারণত পরিমার্জিত ড্রেস পরতে পছন্দ করে, কোনো বাজে ধরনের চুল কাটিং করে না। 8, এদের কোনো প্রেমিকা থাকে না, যদিও থাকে সেই সম্পর্ক বেশি দিন টেকে না। 9, ভালো ছেলেরা স্মোকিং করে না বা কোনো ধরনের নেশায় তারা আসক্ত হয় না, কারণ তারা এগুলো পছন্দ করে না। 10, ভালো ছেলেদের জন্য সৃষ্টিকর্তা এমন মেয়ে নির্বাচন করে রাখেন যাতে তারা সুন্দর জীবনযাপন করতে পারে। পৃথিবীতে মৃত মানুষ ও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসা শব্দটি অনেকের কাছে অপছন্দ। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় একটা গুণ, এটা আপনাকে জীবন জিততে সাহায্য করবে। যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারোর হৃদয়। কি ভাবছো, সব কিছুই মনের মতো পাবে না, কখনোই না, কিছুটা পাবে আর বাকিটা গড়ে নিতে হবে। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে চেও না। দিবসী মেয়েদের সাথে কখনো কেউ
মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন। অযোগ্য কাউকে কখনো টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে। বিষের বদলে বিষ নাইবা দিলাম, সুখটা তোমারই থাক, আমি দুঃখই নিলাম। যার অনুপস্থিতি কষ্ট দেয়, আপনজন সেই হয় যার উপস্থিতিতেও কিছু যায় আসে না। সে আর যাই হোক আপনজন নয়। বিবাহ এমন একটা পথা যেটা হওয়ার পর একটা মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। অল্পতে রেগে যান রাগ কমানোর সহজ তিনটি উপায়। এক, মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন। এক থেকে দশ পর্যন্ত উল্টো করে গুনতে পারেন, তাহলে মস্তিষ্ককে কিছুটা অন্যদিকে ব্যস্ত রাখা যাবে, এটা রাগ কমাতে সাহায্য করে। দুই, হঠাৎ করে কোনো কথা বা কাজ করে বসবেন না, সময় নিন, প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন, অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন। তিন, আপনি যখন রেগে আছেন স্বাভাবিকভাবে আপনার মধ্যে নমনীয়তা কাজ করবে না, আর তাই হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা অন্যের কষ্টের কারণ হতে পারে। তাই রেগে থাকার সময় কখনোই কথা না বলাই শ্রেয়। জীবন থেকে কেউ চলে গেলে আমরা ওই মানুষটার জন্য যতটা কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পুরনো স্মৃতি কিংবা অভ্যাসগুলোর জন্য। পুরুষের চোখে মেঘ জমে কিন্তু বৃষ্টি ঝরে না। লোকে বলে পুরুষের দুর্বলতা কাউকে দেখাতে নেই। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।